আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার দিনাজপুরে। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবার আমার কেউ নাই, শুধু একটা ভাই আছে আর আমি আছি। বিয়ে শাদী হয়েছিল না? না। বিয়ে করেননি কেন? বিয়ের বয়স হয়নি? বিয়ের বয়স তো পার হয়ে গেছে, বিয়ের বয়স হয় না কেন? ছোট ভাইটার জন্য বিয়ে শাদীর দিকে কি করেন, কোনো কাজ কাম করেন? আগে সেলাই মেশিনের কাজ করতাম, এখন বর্তমানে মানুষের বাসায় রান্না বান্নার কাজ করি। আচ্ছা আচ্ছা, তা আজ ভিডিওতে আসেন কি চিন্তা করে? এখন ভিডিওতে আসি কি চিন্তা করে, এখন আমি একটা অসহায় গরিবের মায়া, সেই জন্য পৃথিবীতে আপন বলতে ছোট একটা ভাই ছাড়া কেউ নাই। হ্যাঁ, অনেক কষ্ট, ছোট ভাইটাকে মানুষ করতেছি, ঠিক মতন দুই বেলা তুমি তো খাইতে পারি না, পড়াইতে পারি না, আর বেঁচে থাকতে গেলে তো একটা জীবনসঙ্গী দরকার আছে। এর জন্য অনেক আশা নিয়ে প্রতিবেদনে দাঁড়াইছি যে এই বিপদের কালে আমার পাশে এসে একটা ভালো মনের মতন মানুষ যদি পাশে দাঁড়ায়, যে আমাদের দায়িত্ব নিবে, আমি ছোট ভাইটারে পাশে দাঁড়াবে, আমার পাশে দাঁড়াবে, কিছু হেল্প সহযোগিতা করবে, ইনশাল্লাহ আমি তার সঙ্গে যোগাযোগ রাখবো, তার সঙ্গে সম্পর্ক করবো। জীবনে কি শখ ছিল আর কি হইতে পারছেন? জীবনে কি শখ ছিল, অনেক আশা ছিল যে ছোট্ট সাজানো একটা সংসার থাকবে, সেইখানে স্বামীতে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াইবে, আমি পাঁচ অত নামাজ পড়বো, পর্দা হালে থাকবো, এতটুকুই স্বপ্ন ছিল, তার চাইতে বেশি কিছু ছিল। এখন যে কোনো পরিবেশে যে কোনো পরিবারে বিয়ে করে সংসারই করতে পারবেন, সংসার করতে পারবেন? ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকে যেখানে লেখা আছে আমি সেইখানে চাইতে রাজি আছি। আচ্ছা আচ্ছা, তা লেখাপড়া তো করা হয়নি নাকি? না, লেখাপড়া করা হয়নি। কিভাবে যোগাযোগ করো আমার সঙ্গে? যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, মুখস্থ নাই। এখন দিবেন নালে আমার কাছে দেন, আমি দিয়ে আপনি তুলে দেন। একে আছে ভালো বিয়ে শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে, আসলে কষ্টের জীবন সত্যিকারে, আসলে বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করতে চায়, কেউ যদি যোগাযোগ করতে চান বা আরও খোঁজখবর নিতে চান, তিনি যে কোনো পরিবেশের যে কোনো পরিবারের বউ হিসেবে আসলে সংসার করতে পারবে, তার নাম্বারটি আমি বলে দিচ্ছি। এই নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক নাম্বারটা খোলা রাখবেন, আর জীবনে যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন। হ্যাঁ, আপনার নাম্বারটা হচ্ছে 01951902822। নাম্বারটা আবার বলে দিচ্ছি 01951902822। যাই হোক নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।